হার নামানা রাজস্থান যেন রানের পাহাড় গড়ে তুলেছে দিল্লির বিপক্ষে, একের পর এক ছক্কা চার, কোনো মতেই যেন থামবে না এই দল। আর তাই হলো, দিল্লি ক্যাপিটালসের বোলারদের কচুকাটা করে 222 রানের বিশাল টার্গেট দিয়েছে রাজস্থান রয়্যালস। তবে আশার বাণী, রাজস্থানের সব থেকে গুরুত্বপূর্ণ উইকেটটি নিয়েছেন তার কেউ নয়, মোস্তাফিজুর রহমান। আজকের দিনটা যেন রাজস্থানের, রাজস্থানের জার্সি গায়ে যেই খেলতে এসেছেন তিনিই কাঁপিয়ে দিয়েছেন পুরো মাঠ। জস বাটলারের অপ্রতিরোধ্য ব্যাটিং, সাথে পাডিক্যালের ঝলমলে ব্যাটিং নৈপুণ্য, ব্যাস আটকাই কে, 9-4 আর 9-6 মারে বাটলার করেন মাত্র 65 বলে 116 রান। এছাড়াও পাডিক্যাল করেন 35 বলে 54 এবং সঞ্জু স্যামসাং 19 বলে 46। তবে পাডিক্যালের আউটটা যেন একটু ধোঁয়াশায় মোড়ানো ছিল, খলিল আহমেদের করা বল ঠেকাতে গিয়ে তা LBW হয়ে বাউন্ডারি মুখী হলেও মূল আম্পায়ার সিদ্ধান্ত দেন নট আউট, অথচ বোঝাই যাচ্ছিল বলটি ব্যাট স্পর্শ করেনি। পরবর্তীতে অবশ্য আম্পায়ার তার সিদ্ধান্ত পাল্টে নিজের ভুল স্বীকার করে নেন। বল হাতে মোস্তাফিজ আজ তেমন জ্বলে উঠতে না পারলেও নিজের অবস্থান জানান দিয়েছেন 19তম ওভারে বল করতে এসে। জস বাটলারের ব্যাট থেকে আকাশে উঠতে থাকা বল তালুবন্দি করেন ডেভিড ওয়ার্নার, আর তাতে ইনিংসে নিজের প্রথম উইকেটটি তুলে নেন মোস্তাফিজুর রহমান। 4 ওভার বল শেষে 43 রান দিয়ে তুলে নেন 1 উইকেট। বল এবং ফিল্ডিং, এই দুই ফর্মেটেই দিল্লির খেলোয়াড়রা ছিলেন উদাসীন, আর তার সুযোগেই নির্ধারিত 20 ওভার শেষে রাজস্থানের সংগ্রহ 2 উইকেট হারিয়ে 222 রান, যা কিনা IPL এর এবারের আসরের সর্বোচ্চ রান।